আপনারা সবাই জানেন আজকের দিনটি গোটা দেশ জুড়ে পরাক্রম দিবস হিসেবে পালিত হচ্ছে। পরাক্রম মানে যিনি কখনো হারতে জানেন না। নেতাজি সুভাষচন্দ্র বসু তার আজাদী ফৌজ তৈরি করে, আজাদী সরকার তৈরি করে ব্রিটিশদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ সশস্ত্র আন্দোলন প্রত্যেক করেছিলেন বলেই আমরা দেশ মাতৃকা ব্রিটিশের যে শৃঙ্খল ছিল সেখান থেকে মুক্ত হতে পেরেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু তার দেশপ্রেম রাষ্ট্রবাদ অকুত ভয় চিত্তে ভারত মাতাকে স্বাধীন করার সংগ্রাম আমাদের গৌরবান্বিত করেছে সব সময়। তাই নতুন প্রজন্ম আগামী প্রজন্ম নেতাজি সুভাষচন্দ্র বসু পথের প্রতীক হবে এবং সবার আগে দেশকে ভালোবাসবে। এই একই কথা স্বামী বিবেকানন্দকে নিয়ে ভগিনী নিবেদিতা তার বইতে লিখে গেছেন, যা কুইন অফ অ্যাডোরেশন ওয়ার্ল্ড মাতারল্যান্ড, অর্থাৎ তার চোখে তার যে মাস্টার ছিলেন স্বামী বিবেকানন্দ তার আরাধ্য দেবী ছিলেন ভারত মাতা। তাই সব সময় আমরা এটা মাথায় রাখবো যে আমার দেশ শক্তিশালী হলেই আমরা সুখে এবং শান্তিতে থাকবো। যে দেশ দুর্বল হয়েছে সেই দেশেরই পতন ঘটেছে। আমরা আফগানিস্তান দেখতে পাচ্ছি, ইউক্রেন দেখতে পাচ্ছি, সুন্দর দেশ, তার কোন অভাব ছিল না ইউক্রেনে। এত খনিজ সম্পদ, এত পেট্রোলিয়াম, কিন্তু সেই দেশ দুর্বল নেতৃত্বের হাতে থাকার জন্য সে দেশ আজকে তছনছ হয়ে গেছে। একইভাবে গাজা ভূখণ্ড নিয়ে প্রতিদিনের যে বোমা ক্ষেপণাস্ত্র লড়াই আমরা সেটা দেখতে পাচ্ছি। তাই নিজে অনেক পড়াশোনা করলাম, অনেক ঘর সম্পদের মালিক হলাম, বড় পাকা বাড়ি করলাম, ছেলে মেয়েকে মানুষ করলাম, বিঘার পর বিঘা জমি কিনলাম, অনেক স্বর্ণালঙ্কার কিনলাম, সবকিছু কিন্তু চলে যাবে যদি দেশ দুর্বল হয়ে যায়। এটা বারে বারে প্রমাণ হয়েছে সেই মোগলদের সময়, হানাদারদের সময় থেকে পরবর্তীকালে ব্রিটিশ হানাদার থেকে শুরু করে বারে বারে আজও বিশ্বে সেটা প্রমাণিত। তাই সবার আগে দেশ রাষ্ট্রবাদ দেশপ্রেম নেতাজি সুভাষচন্দ্র দেখানোর পর আমাদেরকে এখনো অক্ষয় অমর করে রাখতে হবে। সকাল বেলা সংবাদ মাধ্যমের কাছে কলকাতায় আমি বলছিলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু যদি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে আমাদের দেশ তখনও খণ্ডিত হতো না, আমাদের দেশ অখণ্ড থাকত, পূর্ণাঙ্গ থাকত। আমাদের দেশ তাজিকিস্তানের বর্ডার থেকে শুরু হয়েছে, অখণ্ড ভারতের মানচিত্রটা দেখবে, পুরো আফগানিস্তান আমাদের ছিল, পুরো পাকিস্তান আমাদের ছিল, পুরো বাংলাদেশ আমাদের ছিল, তিব্বত সহচীনের একটা বড় অংশ আমাদের ছিল, নেপাল আমাদের ছিল, ভুটান আমাদের ছিল, শ্রীলঙ্কা আমাদের ছিল, ব্রহ্মদেশ আমাদের ছিল, এই দেশের ব্যক্তি অনেক বড় ছিল। তাই নেতাজি সুভাষচন্দ্র বসু দেশে যদি প্রথম প্রধানমন্ত্রী হতেন আজকে এই যন্ত্রণার মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষকে খণ্ডিত হতে হতো না এবং দেশ ভাগের বিভীষিকা দেশ ভাগের যন্ত্রণা নিয়ে এক কাপড়ে উদ্বাস্তু হয়ে পাকিস্তান বা বাংলাদেশ থেকে মানুষকে এই দেশে তাই আমরা আজকের দিনে শপথ নেব পরাক্রম দিবসে দেশ ও মাতৃকার প্রতি আমাদের সবকিছু উজাড় করে দেব। আপনারা আফগানিস্তান দেখেছেন, আমেরিকার সৈন্য চলে যাওয়ার পরে তালিবানরা দখল করলো, তারা এসে প্রথম বলল কারা কারা ধর্ম ছাড়বে, কারা কারা দেশ ছাড়বে। কিছু জন ধর্ম ছাড়লো, ধর্ম পরিবর্তন করলো, আর কিছু জন বলল ধর্ম পরিবর্তন করবো না, প্রয়োজনে দেশ ছাড়বো। ভারত সরকার তাদেরকে এয়ারফোর্সের ফ্লাইট বাইক আমাদের শক্তি ফ্লাইট দিয়ে তাদেরকে দিল্লিতে এনে পাকা ফ্ল্যাট বাড়ি দিয়ে নাগরিকত্ব দিয়ে কর্মসংস্থান দিয়ে তাদেরকে রাখার ব্যবস্থা করলো।
তারা তাদের দেশে তৈরি করা সম্পদ, টাকা পয়সা, বাড়িঘর সব ফেলে দিয়ে চলে গেল অন্য দেশে। তাই আজকের দিনে আমাদের কাছে সবার একটাই মন্ত্র হবে, নেশান ফার্স্ট, নেশান ফার্স্ট, নেশান ফার্স্ট। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। তুম তুম।